জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শশাঙ্কে রাজধানী থেকে মাটি সংগ্রহ সুকান্ত মজুমদারে বিজেপির কর্মসূচি আমার মাটি আমার দেশ উপলক্ষে ও বহরমপুরের সাংগঠনিক সভা উপলক্ষে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদে পৌঁছায় সুকান্ত মজুমদার। শুক্রবার সকালে বিজেপির সাংগঠনিক মুর্শিদাবাদ জেলা কার্যালয় উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন দুই বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র। এরপর বহরমপুর সাংগঠনিক জেলা শশাঙ্কের রাজধানী কন্ন সুবর্ণে এসে মাটি সংগ্রহ করেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকার, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ অন্যান্য নেতা এই দুই লোকসভা বহরমপুর এবং মুর্শিদাবাদ, এই দুই লোকসভা একসাথে ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির নতুন সাংগঠনিক স্ট্রাকচার অনুসারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটো জেলাকে আলাদা করে দেওয়ার জন্য, এবং মুর্শিদাবাদ জেলা আলাদা হয়েছে এবং আমাদের নতুন সভাপতি হয়েছে সৌমেন মণ্ডল। আজকে আমরা এই নবনির্মিত মুর্শিদাবাদ জেলা আমাদের জেলা কার্যালয়, সেই জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজকের এই শুভ দিনে সম্পন্ন হলো। ভারতীয় জনতা পার্টির কাছে তার পার্টি অফিস হচ্ছে মন্দিরের মতো পবিত্র, এবং এই অফিস থেকে বা এই কার্যালয় থেকে সমগ্র লোকসভা তথা এই জেলাতে আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য যা কাজ করার আমরা করব।